চীনে আবাদযোগ্য জমির পরিমাণ বাড়াতে ব্যবহার করা হচ্ছে স্মার্ট প্রযুক্তি। বিভিন্ন কৃষি যন্ত্রপাতির ভেতর যোগাযোগ ঘটিয়ে তৈরি করা হয়েছে স্মার্ট নেটওয়ার্ক, দেশটির কৃষি অবকাঠামোতে যা নিয়ে আসছে অভূতপূর্ব উন্নয়ন। চীনে এখন বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে উঁচু নিচু জমিকে সমান করে বানানো হচ্ছে চাষযোগ্য, এমনকি মাটির গভীরে পুঁতে দেওয়া হচ্ছে সেচের পাইপলাইন ও পাম্প। বিশেষ উপায়ে মাটির তলদেশে আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন কীটপতঙ্গের ডিম যেন মাটিতেই নষ্ট হয়ে যায়, নেওয়া হচ্ছে সেই ব্যবস্থাও। এতে করে অনুর্বর জমিও পরিণত হচ্ছে আবাদি জমিতে। পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের কুনশান শহরের একটি খামারে চলছে চালকবিহীন ট্র্যাক্টর। খামারটির 30টিরও বেশি যন্ত্রপাতি একটি আরেকটির সঙ্গে যুক্ত। খামারের কীটপতঙ্গ পর্যবেক্ষণ করতে আছে একটি স্টেশন, অন্যদিকে আবহাওয়ার মতিগতি শনাক্ত করছে আরেকটি যন্ত্র। এসব যন্ত্রের সংগৃহীত তথ্য পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় কমান্ড সেন্টারে। সেই তথ্য বিশ্লেষণ করে কেন্দ্রীয় মডিউল থেকে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত চলে যাচ্ছে নির্ধারিত কৃষি যন্ত্রে। আমরা চাইলে ট্রাক্টরটিকে মাঠে যেতে এবং ফসল কাটার কাজ শুরুর নির্দেশনা দিতে পারি। সবই হবে স্বয়ংক্রিয়ভাবে। এতে মানুষের শ্রম কমে এসেছে এবং সবকিছু স্মার্ট হয়েছে। রিয়েল টাইম তথ্য সংগ্রহের জন্য ওই খামারে একটি বাহনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। গাড়িটির উপর বসানো একটি ক্যামেরায় খামারের জমির তাৎক্ষণিক ছবি তোলা হচ্ছে। এরপর গাড়িতে থাকা তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে সেই ছবি বিশ্লেষণ করে পাঠানো হচ্ছে নির্দেশনা। এভাবেই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে সহজ হয়েছে চীনের কৃষিকাজ, আর বাড়ছে দেশটির কৃষি জমি। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।